হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু সবুজ পাঠশালা আজকে আমরা এগারো সঙ্গে দিয়ে একটা ম্যাজিক্যাল ট্রিক শিখবো যাকে আমরা বলি জাদু ম্যাজিক্যাল বলতে অ্যাকচুয়ালি জাদু আমরা আজ সেই জাদুর ট্রিকটা আজকে আমরা এগারো সংখ্যা দিয়ে শিখবো এগারো সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কীভাবে সেই সংখ্যার গুণফল খুব সহজে বড়ো বড়ো সংখ্যার গুণফল পাবো যত বড় থাকুক সেই সংখ্যাটার গুণফল আমরা খুব সহজেই বের করব এই ভিডিওটার মাধ্যমে তো চলো বন্ধুরা আজকে শুরু করা যাক এই ভিডিও তো এক নম্বর যেটা আছে আমরা ম্যাজিক টিটার যেটা শিখব এগারো সংখ্যা দিয়ে যদি আমরা করি পাঁচ সাত নয় চার ছয় তিন এই সংখ্যাটা আমরা কিভাবে গুণ করব তো এই সংখ্যাটা গুণ আমি করব না এই সংখ্যাটা গুণ তোমরা নিজেই করবে নিজে করে আমাকে কমেন্টে বলে দেবে যে এত হবে কেন যে আমি দুই একটা ট্রিক বলব যে দুই একটা ট্রিকের মাধ্যমে এই গুণটা খুব সহজে হয়ে যাবে তাহলে আমরা দেখব প্রথমে দুই অঙ্কের সংখ্যা এগারো সঙ্গে দুই অঙ্কের সংখ্যা কিভাবে আমরা গুণ করতে পারি তো দেখা যাক এগারো সঙ্গে এগারো নিলাম এগারো সঙ্গে আমরা যদি দুই অঙ্কের সংখ্যা ছিয়াত্তর নিই এ সংখ্যাটা কীভাবে গুণ করব এই সংখ্যাটা গুণ করার নিয়ম হচ্ছে যে লাস্ট থেকে আমাদের এগারো সংখ্যার আর কোনো প্রয়োজন নেই যদি এগারো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা ছিয়াত্তর নিয়েই কাজ করব এই ছিয়াত্তর নিয়ে যদি আমরা কাজ করি যেহেতু ছয় আছে আমরা লাস্ট থেকে শেষের সংখ্যা থেকে আমরা বসেও চলে আসবো তো এখানে বসলাম ছয় ছয়ের সঙ্গে যদি সাহায্য করি কত হবে ছয় আর সাত হবে তেরো তেরোর তিন হয় থাকে এক লাস্টে কী সংখ্যা আছে সাত সাতের সঙ্গে কোনো সংখ্যা আছে না কোনো সংখ্যা নেই তাহলে সাত আর হাতের এক কত হবে আট এটা হয়ে গেল আমাদের গুণফলের নিয়ম তাহলে এগারো সঙ্গে যদি আমরা তিন রাশির নিই এগারো সঙ্গে তিন রাশির লেব সাত তিন দুই এই সংখ্যাটা যদি নিই আমরা এগারো সঙ্গে তাহলে আমাদের গুণফল কত আসবে তাহলে সেম নিয়ম সেম নিয়মভাবে আমরা করতে পারবো লাস্টের শেষের থেকে আমরা দুই আসি দুই বসে দিলাম দুই আর তিন যদি যোগ করি কত হবে দুই আর তিন যদি যোগ করি তাহলে আমাদের পাঁচ আসবে তো আমরা এখানে পাঁচ বসিয়ে দিলাম তাহলে কত হবে এখানে তিনের সঙ্গে সাত যদি যোগ করি কত হবে তিনের সঙ্গে যদি আমরা সাত যোগ করি তাহলে আমাদের দশ দশের শূন্য হাতে কত হাতে থাকে এক এই এক আর লাস্টের সঙ্গে কী আছে সাত সাতের সঙ্গে তো আর কিছু নেই এখানে কিছু নেই সেই জন্য সাত বসিয়ে দেবো আর হাতের এক কত হল আট হয়ে গেল আমাদের অ্যান্সার যদি আমরা চার অঙ্কের করি চার অঙ্কের এগারোর সঙ্গে যদি চার অঙ্কের করি সাত আট নয় ছয় এই এটা অ্যান্সার কত আসবে তাহলে সেম ট্রিক আমরা সেম প্রসেসভাবে করতে পারবো তাহলে কত হবে ছয় ছয় আর নয় কত হবে ছয় নয় পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক এক থাকে তো নয় আর আটে কত হবে নয় আর আট হবে সতেরো আর হাতে এক আঠারো আঠারোর আট হাতে থাকে এক আট আট সাথে কত হবে পনেরো পনেরো এক কত হলো ষোলো ষোলো ছয় হাতে কত থাকে হাতে এক লাস্টের সঙ্গে কী আছে আমাদের যেহেতু পরপর যোগ করা হয়েছে লাস্টের সঙ্গে আছে সেভেন সাত এই সাথে সঙ্গে হাতের এক কথা হবে আট হয়ে গেল অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার লাস্ট অ্যান্ড ফাইনাল এগারো আমরা যদি করি ছয় অঙ্কের চার অঙ্কের হলো ছয় অঙ্কের সেভেন থ্রি টু ফাইভ সিক্স সেভেন তাহলে অ্যান্সারটা কত আসবে সেম প্রসেস যেভাবে আমরা করলাম সেভাবে আমরা পরপর চলে আসবো দেখো কত সুন্দর ট্রিক যে আমাদের গুণ না যেন হয়ে যাচ্ছে এগারো সংখ্যাটা একটা ম্যাজিকের মতন হচ্ছে সাত সাত বসিয়ে দিলাম এনে কত সাত আট ছয় তেরো তেরো তিন হাত থাকে এক ছয় আর পাঁচে এগারো এগারো একে বারো হাত এক পাঁচ আর দুই কত সাত সাত আর একে আট হাতে আর কোনো সংখ্যা থাকে না দু সঙ্গে তিন যোগ করব কত হবে পাঁচ পাঁচ বসে দিলাম যেহেতু আমাদের হাতে আর কিছু নেই তিনের সঙ্গে যদি সাত যোগ করি কত হবে দশ হবে দশ আর হাতের এক কত হলো সরি হাতে নেই যেহেতু তিন আর সাতে হবে দশ দশের জিরো হাতে থাকে এক লাস্টের সংখ্যাটা কী আছে সাত সাত আর একে আট এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে নিশ্চয়ই এটা করতে অসুবিধা হবে না তাহলে এটা অঙ্কটা কি হবে হাতে কলম খাতার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দেখে দেখে বলা যাবে যে এটার অ্যান্সার কত আসবে অবশ্যই পারবে নিচে কমেন্ট করে বলো এটার অ্যান্সারটা কত আসবে